চলো বাবা বৈষ্ণব দাস, আমার সাথে আস্তে আস্তে হাইটে হাইটে আইসো। ও সোনা বাবা, দাঁড়াও, তুমি 1 বছরের মধ্যে কত বড় হয়ে গেছো! তোমার নাম কি বাবা? ও মা, দেহিসকাণ্ড! পুকুর ঘাটে স্নান করার সময় কেউ নাই, কি করি এখন? বৈষ্ণব দাস নেই কেন? ও কি পিছাই করছে? তাই হবে, আমি গৌরী দাসকে কোলে করে তাড়াতাড়ি জল ভরে নি। ফেরার পথে ও মা যাবানি। দেহি, আমার নাম বৈষ্ণব দাস। তা এইদিকে কোথায় যাচ্ছ? আমি মাসির সাথে পুকুরে জল আনতে যাচ্ছি। আজ তোমাদের বাড়িতে বৈষ্ণব সেবা, আর তোমার নামও বৈষ্ণব দাস, এটা শুনতে কত ভালো লাগে তা জানো তুমি? আচ্ছা বাবা, যাও তাহলে। তোমার হয়তো আমার কাছে থাকতে ভালো লাগছে না, আর যাও, সাবধানে যাবা। হ্যাঁ, বাবা, বেশ তাড়াতাড়ি জল আনিয়ে ফেলিছো যে, খুব ভালো আছে। তা বাবুর কাছে যাই একটু বলে আসো তো, গোসাইদের সেবা করাতে হবে, আগে সঙ্গে করে নিয়ে আসতি বলো। বলবা মা কয়েছে আগে সেবা করাই দিতি। বৈষ্ণব দাস এখানে আসেনি? কি কও, না না, ও তো তোমার সাথে গেল। এখানে আসলি তো তোমারই সাথে আসবে। এ কি কাণ্ড, ও তো পুকুরে আমার সাথে আসেনি, তাহলে গেল কোথায়? ওর মার কাছে চলে যায়নি তো? ছেলে তো তেমন না, খুব বাধ্য ছেলে, না করে তো কোথাও যাবে না। না না, ওরে আগে খুঁজতে হবে। মাসি, ও মাসি, 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 ও ও মাসি, 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 ও মাসি, 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 ও ও মাসি, মাসি, ও মা, আ। ও বাবু, বৈষ্ণব দাস রে দেখিছো? অন্নপূর্ণা তো বৈষ্ণব দাস তোমার কাছে রাহিয়ে গেছে, তুমি তো কবা বৈষ্ণব দাস কোন জায়গায় আছে। হ্যাঁ তাই তো, আমি রাখতেছিলাম কিন্তু। ও তখন তুমি আমারে ওই ছোট কলসি ভরিয়ে ভরির থেকে এক কলসি জল আনিয়ে দাও দিন দেখি। বৈষ্ণব দাস এত লোকের মধ্যে কি উধাও হয়ে গেল? পুকুরিও তোমার সাথে যায়নি, আবার গোসাইদের রান্নার জায়গায়ও নেই, সে কি কাণ্ড! তুমি কি বলতেছো? ঠিক মতন যাও, ভালো করে খুঁজে দাও কোন জায়গায় আছে। পুকুরে নামার সময় ভালো করে দেখেছিলে তো, তোমার সাথে ছিল কিনা? বৈষ্ণব দাস তো একটু আগেই আমার সাথে কথা বলে গেল, ও তো একা একা এদিক দিয়ে যাচ্ছিল, আমি ডেকে একটু আদর করলাম, কিন্তু আমার কাছে থাকতে চাইলো না, বললো মা সবসময় মাসির সাথে থাকতে বলিছে, আমারে ছাড়ো, আমি মাসির কাছে যাব। ও হ্যাঁ, আমি ওরে জিজ্ঞাসা করেছিলাম তুমি কোথায় যাচ্ছ, ও বলিছিল মাসির সঙ্গে পুকুরে জল আনতে যাচ্ছি, এই বলে চলে গেছিল তো।
তাড়াতাড়ি তোমরা পুকুরের দিকে গিয়ে খোঁজো, বৈষ্ণব দাস ওখানেই আছে। ও তো বোনের মা, গৌরী দাসের যশবন্তর বাবার কাছে রেখে তুমি তাড়াতাড়ি যাও, দেরি হয়ে গেলে খুব বিপদ হবে। নে আমি অন্নপূর্ণা মাকে ডেকে আনতেছি, অন্য কেউরি পাঠালি সে মাকে কি দিয়ে কি বলবে নে তার ঠিক নেই। ও বৈষ্ণব দাস, 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 কোনো সাড়া পাচ্ছি নে যে। ও ঠাহুর, এখন কি করি, পুকুর পাড়ে কেউ নাই, কারে জিজ্ঞেস করব, আমি যখন আইছিলাম তখনও কেউ ছিল না। ও গোবিন্দ, তুমি বলে দাও আমি কি করব। আচ্ছা, আমারে না পাইয়ে ও আবার ঘাটে নামে গেল না তো? ওরে বাবা, এ তো সাংঘাতিক বিপদ গো, এক্ষুনি জলে নেমে খুঁজতে হবে। ও ঠাকুর, তুমি রক্ষা করো, ও নিতাই গোবিন্দ, এ বিপদ থেকে রক্ষা করো। হ্যাঁ, পায়ে কি যেন একটা ঠেকলো, এ তো বাচ্চার পা। ও বৈষ্ণব দাস, ও বৈষ্ণব দাস, ও বৈষ্ণব দাস, ও ঠাকুর, এ কি হইল, আমি অন্নপূর্ণা মারে কি কৈফত দেব গো। আজ এই নিয়ে তিন দিন চলতেছে বৈষ্ণব সেবা। ও ঠাকুর, আমি তো সযত্নে কোনো ভুল করি, ভুল হয়ে থাকলে তুমি ক্ষমা করে দাও। অনিতাই গোবিন্দ, আমার বৈষ্ণব দাসটা তুমি ফিরাই দাও, বৈষ্ণব দাসটা তুমি ফিরাই দাও। বৈষ্ণব সেবার দিন সন্তানের মৃত্যু হলেই পুণ্যি হয়। মা, তুমি এর জন্য অস্থির হইও না, তুমি তো ভাগ্যবতী, তুমি কান্নাকাটি করলি অনুষ্ঠানে বিঘ্ন ঘটবে না, তোমার পুণ্য হয়েছে। জয় রাধে গোবিন্দ গোবিন্দ। ও গোসাই, কে বলেছে আপনার এসব আজগুবি কথা? আপনি চুপ করেন, অন্নপূর্ণা মা তুমি শান্ত হও, বৈষ্ণব দাসের কিছু হয়নি, শ্বাস বন্ধ হয়ে গেছে, বেশি দেরি হয়নি, সময়ের মধ্যেই তপনের মা বৈষ্ণব দাসকে জলের থেকে তুলে আনেছে, আমি দেখতেছি। মা, তুমি বৈষ্ণব দাসে আমার কোলে তুলে দাও, হরি তুমি আমার সাথে থেকো, বাইরে ঝাঁকি দিয়ে শ্বাস নিয়াতি হবে। ভজ গৌরাঙ্গ, অহ গৌরাঙ্গ, লব গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, অহ গৌরাঙ্গ, লব গৌরাঙ্গে। মাসি, ও মাসি, মাসি,
হ্যাঁ বাবা, মাসি রেখুস্তেছে? ওই তো মাসি, ও তপনে না। এইদিকে আসো দেখি, যাও ওকে দুধ গরম করে খাওয়াও, তারপরে বিছানে শুয়ে রাখো, একটা ঘুম দিলি সব ঠিক হয়ে যাবে। তবে মা, তুমি ওর পাশের থেকে সর্বনা, গৌরী দাসকে নিয়ে ঘরেই বসে থাকবা, বুঝেছ? আর অন্নপূর্ণা মা, তুমি যাও, গ্রামের মানুষদের ভোগ সেবা যেমন করাচ্ছিলে তেমন করাও গে, কৃষ্ণ তো ওইখানেই আছে। যাও মা যাও, বৈষ্ণব গোসাইদের ভোগ প্রসাদ সেবা করানোর কাজ আমি আর হরি দেখতেছি। হরি বল হরি বল, গৌর হরি বল। আপনারা কীর্তন চালু রাখুন। জয় হরি বল, গৌর হরি বল। হরি চাঁদ আসল হরি পূর্ণানন্দ,